পুকুরের ধার থেকে উদ্ধার হলো প্রায় 2 শতাধিক ভোটার কার্ড। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মিষ্টিপাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। সূত্রের খবর, সোমবার সকালে কালিয়াগঞ্জ শহরের মিষ্টিপাড়া এলাকায় একটি পুকুরের ধারে প্রায় 2 শতাধিক ভোটার কার্ড পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় কালিয়াচক থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। এরপর ভোটার কার্ডগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে এই প্রসঙ্গে এক বাসিন্দা শ্যামল রায় জানান, উদ্ধার হওয়া কার্ডগুলি কালিয়াগঞ্জ ব্লকের 9 নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের মেদিনীপুর এলাকার বাসিন্দাদের। এখানে ঘটনা ঘটেছে রাস্তার এই পুকুর ধারে, যেখানে জঙ্গল টঙ্গল এই সে নোংরা টোংরা ফেলে, সেখানে অনেকগুলো ভোটার ফটো পড়ে আছে। দেখে মনে হচ্ছে এই ভোটের কার্ডগুলা কেউ ফেলে দিয়ে গেছে, কেউ ফেলে দিয়ে গেছে মনে হচ্ছে। আর বর্তমান পরিস্থিতিতে গোটা সারা পশ্চিমবাংলায় যে ভুয়ো পুলিশ অফিসার, বিভিন্ন ধরনের যে ভুয়ো সব ধরা পড়ছে, সিআইডি পুলিশ অফিসার, বিভিন্ন ধরনের পুলিশ, এইসব মনে হচ্ছে সেই অনুসারে মনে হচ্ছে যে এই ভোটার কার্ডগুলো ভুয়ো, এবং সেই ভোটার কার্ডগুলো ভুয়োর জন্য এখানে ফেলে দিয়ে গেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টুডে। হার্ডওয়্যারের জগতে এক অতি পরিচিত ও উল্লেখযোগ্য নাম চৌধুরী লৌহ ভাণ্ডার। সাবমার্সিবল পাম্প ছাড়াও আমরা আমাদের পরিষেবা আরো প্রসারিত করতে প্রবেশ করেছি টাইলস ও মার্বেলের জগতে। আমাদের নতুন শোরুমে আপনারা পেয়ে যাবেন জনসন, সোমানি, কাজারিয়া, ওশিয়ান সহ আরো নানা কোম্পানির ফ্লোর টাইলস। আরো থাকছে আপনার পছন্দের এক্সক্লুসিভ ভ্যানিটি বেসিনস। এছাড়াও এখানে পেয়ে যাবেন বিভিন্ন সাইজের ওয়াল হ্যাং বেসিন, পেডেস্টাল বেসিনস রয়েছে, ইউরোপিয়ান কমোড, ওয়ান পিস কমোড সহ নানা ধরনের কমোড। সিপি ফিটিংস এ রয়েছে জাগুয়ার, এক্সকো সহ বিভিন্ন কোম্পানির সামগ্রী। তাহলে আর ভাবছেন কেন আপনার সুখী গৃহকোণকে অপরূপ সাজে সুসজ্জিত করে তুলতে? চলে আসুন চৌধুরী লৌহ ভাণ্ডার, করদহ, দক্ষিণ দিনাজপুর।